আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল কুক উইথ আবরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমার আজকে রেসিপি হচ্ছে চটপটি, তোমরা দেখেই বুঝে গিয়েছো। আজকে আমি তোমাদের জন্য চটপটি রেসিপিটা নিয়ে আসছি। সবাই কিন্তু আমরা ছোট বড় সবাই কম বেশি এই চটপটিটা পছন্দ করি। সবাই কিন্তু স্কুল লাইফে কলেজ লাইফে রাস্তার ধারে দাঁড়িয়ে এই চটপটিটা খেয়েছো। তো কীভাবে তোমরা খুব সহজে বাসায় এই চটপটিটা তৈরি করতে পারবে সে রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে দেখিয়ে দিই আমি কীভাবে চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। চটপটির ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখে এরপরে সকালে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই ভিজিয়ে নেওয়ার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ভিজিয়ে নেবা। তো এরপর এখানে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ চটপটির ডাল ভিজিয়েছিলাম, তো এটা ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এখানে আলুটাও দিয়ে দিচ্ছি, আমি 4টা মাঝারি সাইজের আলু দিয়েছি। অবশ্যই তোমরা সিদ্ধ করার সময় খেয়াল রাখবা যে চুলার আঁচটা কিন্তু যখন একটা বলক চলে আসবে মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নেবা। তো আমি যেহেতু এটা রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম তাই আমার সিদ্ধ করতে খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টা পর্যন্ত লেগেছে। তো এই যে যখন দেখবে চটপটির ডালটা এরকম গোটা গোটা থাকবে কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে এটা নরম হয়ে যাবে, এ পর্যায়ে দেখবে চটপটির ডালটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার যতটুক পানি ছিল অতটুক পানির মধ্যে আমি কিন্তু এখন এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি জাস্ট আমরা যে মশলাটা রান্নায় ব্যবহার করি ও মশলাটাকে একটু ও টেলে নিয়েছিলাম তাওয়ায় অথবা পাইপেনে, এটাকে একটু টেলে নেবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি প্যাকেটে রাঁধুনি চটপটির মশলা 1.5 চামচ চা চামচের মতো দিয়ে দিয়েছি। আর আমি আলুগুলো কিন্তু সিদ্ধ করে উঠিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো এরপর আমি এখানে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে জাস্ট একটা বলক উঠিয়ে নেব। একটা বলক উঠিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দেব। আর তোমাদেরকে আরও একটা টিপস শেয়ার করি, তোমরা যদি চটপটির ডালটা রাত্রে ভিজাতে ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা চটপটির ডালটা সকালে ভিজালে কিন্তু অবশ্যই 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নেবা, তাহলে কিন্তু খুব সহজে এটা ভিজে যাবে। তো এটা আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি টকটা তৈরি করে নেব। এখানে আমি তেঁতুলটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এখন এটাকে আমি হাত দিয়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে তেঁতুলের থেকে তেঁতুলের পিউরিটা বের করে নিতে হবে, এরপরে তেঁতুলের বিচিগুলোকে উঠিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে। এই যে আমি কিন্তু টকটা খুব বেশি পাতলা করব না, যেহেতু এখানে আমরা চটপটিতে টকটা দেব, ফুচকাতে টকটা একটু পাতলা করলে ভালো লাগে, চটপটিতে খুব বেশি পাতলা করতে হয় না। তারপরেও তোমাদের যদি মনে হয় যে একটু পাতলা করবা সেক্ষেত্রে এখানে একটু পানি অ্যাড করে দিতে পারো। তো আমি এখানে পানি অ্যাড করব না, এই পর্যায়ে কিন্তু আমার তেঁতুলের টক টা কিন্তু অনেক ঘন। তো এখানে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ থেকে কমও তোমরা চিনি দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি 1টা লেবু, লেবুটা আমি ছোটো ছোটো করে কেটে এরপরে রসটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লেবুটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার চটপটিতে কিন্তু লেবুটা দিতে হবে, কারণ লেবুটা কিন্তু না দিলে ভাল লাগে না। টকে তোমরা না দিতে পারো কিন্তু চটপটিতে অবশ্যই দিতে হবে। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা জিরা ধনিয়া, জিরা ধনিয়ার গুঁড়াটা আমি টেলে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপরে 1 চা চামচ আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচটা টেলে এটাকে গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার টকটা রেডি হয়ে গেছে। তো আমি আগে বলেছি আমি একটু ঘন করে টকটা তৈরি করছি, তোমরা চাইলে এখানে একটু পানি দিয়ে টকটা পাতলা করে নিতে পারো। তো টকটা এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি মটরশুঁটিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আগে যে আলুগুলো আমি সিদ্ধ করেছি ওইটা হাত দিয়ে হালকাভাবে কষলে নিয়েছি, খুব বেশি কষলাতে যাবে না। তো হালকাভাবে কষলে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শশা, তোমরা চাইলে শশাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি, 4-5টা হবে, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা লেবু। অবশ্যই তোমরা এই এখানে যে সালাদটা আমি অ্যাড করেছি এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো যার যার টেস্ট অনুযায়ী। তো তারপর আমি এখানে দিয়ে দেব টকটা,
যে টকটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই টকটা দিয়ে দিব। আমি কিছুটা টক এখানে দিয়ে দিচ্ছি, আর যারা যেরকম টক খায় যখন আমরা প্লেটে নিয়ে দিব তখন কিন্তু তোমরা চাইলে টকটা যে যেরকম খায় নিতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুচকা। ফুচকাটা কিন্তু আমি রেডিমেড প্যাকেটের যে ফুচকাটা আছে ওইটাই নিয়েছি, এটা আমি 1 কেজি পরিমাণ একটা প্যাকেট কিনেছিলাম। যে কোনো মুদির দোকানে তোমরা এটা পেয়ে যাবে, এটার দাম নিয়েছে 250 টাকা, আর যদি ছোট চাইস নাও 70 টাকা 85 টাকাও আছে। তো এই যে এরকম ভিতরে এরকম, তারপর তেলে জাস্ট দিয়ে ভেজে নেবা, খুবই ইজি আর খেতে কিন্তু এগুলো খুবই মজা। 100 টাকারও আছে, তো তোমরা চাইলে যে কোনো মুদির দোকানে এই ফুচকার প্যাকেটগুলো পেয়ে যেতে পারো। তো এখানে আমি কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিয়েছি, আমি ফুচকাটা আগে ভেজে রেখেছিলাম, তারপর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো এরকম একটা মেশিন দিয়ে আমি চালাতে মেশিনটা দিয়ে জাস্ট ডিমটাকে এরকম চিকন করে দিয়ে দেব একটু, আর একটু আমি পরে দেব। তো তোমরা চাইলে কিন্তু এরকম মেশিনটা না থাকলে তোমরা ছুরি দিয়ে কুচি কুচি করে ডিমটাকে কেটে নিতে পারো। তারপর আমি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব, অবশ্যই ভালোভাবে মিক্স করে নেবা। তোমরা চাইলে কিন্তু পাতিলে এই কাজটা করতে পারো, আমি পাতিলে থেকে বাটিতে নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে পাতিলেতেও এটাকে মিশিয়ে নিতে পারো। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটু একটু এক্সট্রা বাটিতে নিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। তো সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি তোমরা একবার হলেও বাসায় আমার রেসিপিটা ট্রাই করবে, তোমরা বুঝতে পারবে যে তখন মামারা যেরকমভাবে তৈরি করতো ও রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে খেতাম ঠিক ওই রকমই হয়। তো এখানে আমি উপর দিয়ে একটু আগের মতোই সেম গাজর, শসা, তারপর কাঁচামরিচ সব কিছুই একটু একটু করে দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। আর একটা কথা, তোমরা চাইলে এখানে কিন্তু ও ধনিয়া পাতা দিতে পারো, আমি ধনিয়া পাতাটা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, দিলে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। তো আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফুচকা, তা দিয়ে দিচ্ছি একটু ডিম, ডিমটাকে আমি কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা, লেবু দিয়ে দিচ্ছি, আমি লেবুটাকে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু গোল করে কেটে নিয়েছি। তারপর কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতাটা তোমরা চাইলে না দিতে পারো, এটা আমি জাস্ট সাজানোর জন্যই দিয়েছি। আর পুদিনা পাতাটা কিন্তু কুচি করে দিলেও দেওয়া যায়, আমরা কিন্তু সালাতে এই পুদিনা পাতাটা খেয়ে থাকি, তো যাদের ভালো লাগবে তারা দিবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবা, আর সবাই ফ্যামিলির সাথে শেয়ার করে খাবা, সবাই সবার জন্য দোয়া করবা। আর আমার চ্যানেলটা, আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।